আজকে এত সহজ আর এত সুন্দর কালারফুল একটি চিলি চিকেনের রেসিপি শেয়ার করব, যা তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। ট্রাস্ট মি, শুধুমাত্র 2 রকমের ক্যাপসিকাম দিয়ে আর ঘরে থাকা চিকেন দিয়ে কিন্তু এই চিলি চিকেনটি যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আমার ফ্রাইড রাইসের সাথে প্রায় তৈরি করে নিই এই 10 মিনিটের চিলি চিকেনটি। চিকেনটা ভাজতে হয় না বলে চিকেনটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা। আর কী পরিমাণ কালারফুল তা তো দেখেই বুঝতে পারছেন। চলে যাচ্ছি রেসিপিতে। আজকে খুব সহজ এবং ঝটপট চিলি চিকেন করব, যেটা রেস্তোরাঁয় সার্ভ করে। তার জন্য আমি এখানে মুরগির হাড়ছাড়া মাংস এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া আর লবণ 1/2 টিস্পুন, আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর এখন সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। আর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 চা চামচ করে। এটাকে একটু নেড়েই এটার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর সবটা চিকেন দিয়ে নেওয়ার পর চিকেনটাকে ভেজে নিতে হবে হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো। ফার্মের মুরগি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই 4-5 মিনিট ভেজে নিলেই চলবে। আর চিকেনটাকে 4-5 মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিব ক্যাপসিকাম, গ্রিন এবং রেড ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর সব কিছুই কিন্তু আমি একটু চিকন এই যে লম্বা করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমার চিকেনের পিসগুলো চিকন লম্বা, তাই আমি পেঁয়াজটা সহ সব কিছু কিন্তু চিকন লম্বা করে কেটে নিয়েছি। যদি চিকেনগুলোকে গোল করে কেটে দিতেন তাহলে কিন্তু সবজিগুলোকেও একটু রাউন্ড করে বা স্কোয়ার করে কেটে দিতে হতো। আর এখন কিন্তু হাই হিটে আবার একটু ভেজে নিব এই ক্যাপসিকামগুলোকে 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি কোনো লবণ দিচ্ছি না, যেহেতু আমি অনেক সস ইউজ করব, তাই সস ইউজ করার পরে প্রয়োজন বোধে লবণ ইউজ করব। ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নেওয়ার পর যখন একটু চকচকে ভাব আসবে তখন এটার মধ্যে অ্যাড করতে হবে 1 মগের মতো পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিব সব রকমের সস, অর্থাৎ আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি খুব কম, 1/2 টিস্পুন, কিন্তু এটা ডার্ক সয়া সস, আমি এটা একটু কমই দিলাম। আর এটা দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, সুইট চিলি সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটা আসলে টেস্টের উপর নির্ভর করে, আপনারা কীরকম টেস্ট খেতে পছন্দ করেন আর সসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম ওয়েস্টার সস, ওয়েস্টার সসও দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আর টমেটো সসও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এখন সব কিছু মিশিয়ে নিতে হবে, তবে আপনার বাসায় যদি সব রকমের সস না থাকে শুধু টমেটো সস দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর পুরোটা রান্নাই কিন্তু হবে হাই হিটে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর এখন অ্যাড করব 1 চা চামচের মতো চিনি, দিব ফ্রেশ গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের মতো, দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি ফালি করা 2টা কাঁচামরিচ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রান্নাটা কিন্তু ওপেনই হবে, অর্থাৎ ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আবারও বলছি, রান্নাটা হাই হিটে হবে, চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না। এদিকে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানির মধ্যে গুলিয়ে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। আর এখন ভালো করে মিশিয়ে একটু টেস্ট করে নিতে হবে যে টক, ঝাল, মিষ্টি কে কোন টেস্টটা পছন্দ করে, সেই অনুযায়ী আর একটু চিনি অথবা আর একটু সস অ্যাড করা যাবে এই পর্যায়ে। এভাবে আর 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু চিলি চিকেনটা রেডি। আর 2-3 মিনিট রান্না করার পরই কিন্তু চিলি চিকেনটা একদম রেডি। সো ওভার কুক করতে যাবেন না, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝটপট চিলি চিকেন। আমি কিন্তু আমার বাসায় প্রায় ফ্রাইড রাইসের সাথে এই সহজ চিলি চিকেনটা তৈরি করি, তবে আমি চিকেন ভেজে যে চিলি চিকেনটা সেটাও তৈরি করি, কিন্তু এটা হচ্ছে ঝটপট রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা।
তাই আপনিও যখনই ফ্রাইড রাইস করবেন তখন অবশ্যই আমার এই রেসিপিতে এই চিলি চিকেনটি একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।